বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান এর আগে দিবসটি উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি এরপর সকাল সাড়ে আটটায় শিখা নির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর নিদর্শন হিসেবে মিনিট পালন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এক সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল প্রধান উপদেষ্টাকে সালাম জানান প্রধান উপদেষ্টা সেখানে রাখা দর্শনার্থীদের বইয়েও স্বাক্ষর করেন পরে শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধান পরে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসে রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন পূরণে সবাই অঙ্গীকারাবদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশের সূচনা হয়েছে সেখানে কেউ কারো ওপরে না আবার কেউ কারো নিচেও না এই ধারণা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে সংবর্ধনা অনুষ্ঠানের আগে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান স্মেলোসেন জুয়েল जीटीवी न्यूज़ ढाका